মিডডে মিলের ঘটনায় হাই স্কুলে পৌর কর্তৃপক্ষ রাধুনি এবং স্কুল কর্তৃপক্ষের সাথে কথা রামবামের সমন্বয়ে বিদ্যালয়কে কালিমালিপ্ত করার অভিযোগ পৌরপতির কালিমালিপ্ত নয় সচেতন করতে চেয়েছি বলে জানালেন বিজেপি কাউন্সিলর টেন এই খাবার কোথায় যাচ্ছে এই প্রশ্ন করা হয় রাধুনিদের তারা জানান গরুর খাওয়ার জন্য যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্স ল্যান্ড বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয় এই সংবাদ এরপরই এদিন বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ অন্যান্য কাউন্সিলররা আসেন বনগা হাইস্কুলে কথা বলে সমস্ত বিষয় খতিয়ে দেখেন তারা এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌরপ্রধান জানান বনগা হাইস্কুল একটি ঐতিহ্যপূর্ণ স্কুল এখানে রাম বাম এক হয়ে স্কুলের ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করছে স্কুলকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে গোপালবাবুর আরও সংযোজন রাধুনীরা চুরি করেনি উদ্বৃত্ত খাবার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন এটা কোনো অন্যায় নয় বিষয়টি নিয়ে অপপ্রচার চলছে বলেও সরব হয়েছেন পৌরপ্রধান তিনি আরও বলেন ইতিহাসের সাক্ষী রেখে এখানে বিভিন্ন মনীষীরা পড়াশুনো করেছেন বহু ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এখান থেকে হয়েছে সেই ধারাবাহিকভাবে শতবর্ষ ঊর্ধ্ব যে স্কুলটি সেই স্কুলের আজকে কালিমালিপ্ত করার জন্য কিছু লোক একটা মিথ্যা প্রচারের মাধ্যমে স্কুলকে কলঙ্কিত করতে চাইছে আমরা পৌরসভা এখানে মিডডে মিলের চাল সাপ্লাই করি আমরা সেটা দেখতে তদন্ত সরজমিনী দেখতে এসেছিলাম হেডমাস্টার মশাইকে বলেছিলাম যে ছাত্রছাত্রী থাকবে না আমরা গিয়ে দেখে আসব আমরা এসে অত্যন্ত সন্তুষ্ট যে বনগা হাইস্কুলের যে গরিমা সে গরিমাকে বজায় রেখে 800 বাচ্চাকে খাবার দেয় এবং সেখানে গিয়ে সেই বাচ্চাগুলো অতি কোনোদিন কোনো অভিযোগ তাদের গার্জিয়ানরা করেনি আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে দেখে যারা এই ফেসবুকে ছেড়েছে আর যারা দিয়েছে মনে হচ্ছে একটা বাম রামের সমন্বয় হয়েছে বাম রামের সমন্বয় হয়েছে বাম দিয়েছে রাম গ্রহণ করেছে বাম যারা আছেন কিছুদিন আগে দেখেছেন আমি একটা স্কুলের করাপশন ধরেছিলাম এবং এই স্কুলের মধ্যে কিছু বামপন্থী লোক আছে যারা প্রতিনিয়ত স্কুলটাকে শেষ করার চক্রান্ত করছে ওরা তো বলছে ওরা বলে আমাদের দেখে বারবার যদি জিজ্ঞাসা করে খাবার কোথায় যায় যাচ্ছে উদ্বৃত্ত খাবার যাচ্ছে এটা সবাই জেনেছেন তাহলে ওটা চুরির মাল নয় কোনো রম মাল নিয়ে যাচ্ছে না তাহলে সেখানে গিয়ে তাদের ওদেরকে গরু বলেই মানে যারা অভিযোগটা করেছে গরু বলেই মনে করেছে যে তারা মনে করছে এই গরিব মানুষকে যারা 800 বাচ্চাদের রান্না করে তাদের বিবেকবোধ নেই যে তাদের খাবারটা নিয়ে যাচ্ছে বাড়িতে সারাদিন কাজ করে তার প্রতিবেশীকে খাওয়াবে উদ্বৃত্ত রয়েছে সব প্রত্যেক বিয়েবাড়িতে রান্না হলে উদ্বৃত্ত থাকে তা 800 লোকের রান্নায় তিন বালতি খিচুড়ি কেউ তো অস্বীকার করছে না এখানে যারা রান্না করেছে তারাও অস্বীকার করছে না মিডিয়ার সামনেও তারা বলেছে এখন ওরা ওদেরকে গরুর মতো ভাবছে তাই রেখে গিয়ে বলতে পারে খিচুড়ি গরু খায় না পৌর কর্তৃপক্ষের বিদ্যালয় পরিদর্শনে আসা নিয়ে বনগা হাইস্কুলের প্রধান শিক্ষক কুণাল দে বলেন পৌরপ্রধান মাঝে মধ্যেই বিদ্যালয় পরিদর্শনে আসেন বুধবারের ঘটনা প্রসঙ্গে তিনি কিছুই বলেননি দেখলেন সব কিছু উনি মধ্যে মধ্যে স্কুলে আসেন আজকে এমন হঠাৎ করে আসলেন একবার জাস্ট দেখতে আসলেন গতকালের ঘটনা উনি আমাকে কিছুই বলেননি গতকাল উনি জানেন তো কী হয়েছে নর্মাল তার সাথে স্বাভাবিক ঘটনা কোনো অস্বাভাবিকতার মধ্যে নেই তো বলার কী আছে জাস্ট রুটিন ঘুরতে এসে উনি মধ্যে মধ্যে আসেন স্কুলে বিভিন্ন কাজেও আসেন দেখতেও আসেন সেই দেখার মধ্যে আজকে একবার দেখা আলাদা কোনো বিষয় নয় হ্যাঁ উনি সেই কারণে এসেছেন আজকে নাহলে দুদিন পরে উনি আসেন মধ্যে মধ্যে আসেন ওই কারণে আজকে এসেছেন দুদিন পরে আসছে নেই না উনি যেটা বললেন আমাকে যে একবার আমরা দেখবো একবার যে বিল্ডিং জায়গাটা তো কেমন কী আছে আর এই বিষয়টার ওনার একটা বক্তব্য ছিল প্রেস ক্লাবে আমার জন্য ওখানে গিয়েই বলবেন উনি বললেন সেখানে স্কুলে এসেছিলেন এদিন বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির কাউন্সিলর দেবদাস মণ্ডল তিনি বলেন আমিও ওই স্কুলের প্রাক্তন ছাত্র আমি চেয়েছিলাম বিদ্যালয়ের নাম যাতে কালিমালিপ্ত না হয় আমি সচেতন করতে চেয়েছিলাম এ বিষয়ে দেবদাস মণ্ডলের আরও সংযোজন আমি যতদূর জানি পৌরপ্রধানও ওই স্কুলের প্রাক্তন ছাত্র স্কুলের সম্মানের জন্য ওনারও বিষয়টি দেখা উচিত যারা মানুষ প্রকৃত মানুষ তারা সবসময় চেষ্টা করে কোনো ভুল হলে শুধরে নেওয়ার চেষ্টা করে আমিও বনগা হাইস্কুলের ছাত্র বনগা হাইস্কুলের এরকম বহু মানুষ আছে বনগা হাইস্কুলের ছাত্র যারা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় আছে এবং তারা একটা ভালো ভালো জায়গায় আছে দেশেও আছে বিদেশেও আছে
তো হয়তো যে শিক্ষক বা যারা আজকে বলছেন তারা হয়তো অনেকেই আগামী দিনে পদে থাকবেন না, কিন্তু স্কুলের নামটা থাকবে। আমি চেয়েছিলাম স্কুলের নামটা যাতে কালিমালিপ্ত না হয়, আমি এখনও চাই স্কুলের নামটা যেন কালিমালিপ্ত না হয়, কারণ এই স্কুলের সাথে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরও নাম জড়িয়ে আছে, তিনিও পড়েছেন। তো আমি গতকালও স্কুলের যারা ম্যানেজমেন্টে আছে তাদেরকে আমি অনুরোধ করেছিলাম, আজও অনুরোধ করছি, কালি ছিটাছিটি না করে ভুল যেটা হয়েছে ভুলটা সংশোধন করে নিন, এবং এখনও বলছি আমি তদন্ত করে যাদের গাফিলতিতে এটা হয়েছে সেটা তাদের শাস্তিমূলক হোক বা তাদেরকে ওয়ার্নিং দেওয়া হোক, এটা করে স্কুলের সম্মানটাকে বাঁচান, কারণ আমিও চাই স্কুলের সম্মান বাঁচুক, নিশ্চয়ই আমার মতো এরকম বহু মানুষ চাইবে স্কুলের সম্মান বাঁচুক। আর স্কুলের সম্মানটা নিয়ে এইভাবে খেলবেন না, ভুল যেটা হয়েছে ভুলটা আমি মনে করি এটা ভুল হয়েছে, ভুলটা সংশোধন করে নেওয়া উচিত। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।